আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাংলা ক্লাসে স্বাগত। আজকে আমরা একটি চমৎকার গল্প নিয়ে আলোচনা করব। গল্পটি তোমরা অনেকেই এর আগে পড়ে থাকবা নিশ্চয়ই। গল্পটি হচ্ছে আমাদের পাঠকপ্রিয় লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাস। এই বিলাসী গল্পটি আজকে আমরা আলোকপাত করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বিলাসী গল্পটি পড়ার আগে এই লেখকের সঙ্গে পরিচয় হয়ে গেল। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং আমরা দেখতে পাচ্ছি 1938 তিনি মৃত্যুবরণ করেন। এই দীর্ঘ জীবনে তিনি তার সাহিত্য চর্চার মধ্য দিয়ে পাঠক হৃদয়ে জয় করেছেন। আমরা তার পরিচিতিটা আরেকটু ডিটেলস জেনে নিই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবাংলার হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায়, জননী ভুবন মোহিনী দেবী। বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় এই উপন্যাসিকের ছেলেবেলা কাটে দারিদ্র্যের মাঝে। 24 বছর বয়সে মনের ঝুঁকে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিলেন শরৎচন্দ্র। আমরা দেখি যে সঙ্গীতজ্ঞ হিসেবেও তার খ্যাতি রয়েছে। ঘটনাচক্রে এক জমিদারের সঙ্গে তার সম্পর্ক স্থাপন হয় এবং জীবিকার তাগিদে একটা পর্যায়ে দেশ ছেড়ে গিয়েছিলেন বার্মা বা বর্তমান মিয়ানমার। শরৎচন্দ্র তার জীবনের নানা অভিজ্ঞতা ও বিচিত্র সব মানুষের চরিত্র ফুটিয়ে তুলেছেন তার লেখাগুলোতে, বিশেষ করে তার উপন্যাসে। বিশেষ বিশেষ সমাজের নিচু তলার মানুষ তাঁর শ্রেষ্ঠ চরিত্রে অপূর্ব মহিমা নিয়ে উপস্থাপিত হয়েছে। কথাশিল্পী শরৎচন্দ্রের শিল্পী মানুষের মৌল বৈশিষ্ট্য মানবতা ও মানুষের প্রতি ভালোবাসা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনে রাখতে হবে এই যে দুটি বিষয়, মানবতা এবং মানুষের জন্য ভালোবাসা, এই দুটি শরৎচন্দ্রের লেখায় চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে এবং পাঠক মনকে আকৃষ্ট করেছে। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কুন্তলীন পুরস্কার প্রাপ্ত মন্দির নামে একটি গল্প। তাহলে আমরা জানলাম, আমরা দেখি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যদি আমরা একটু মনে করি এক্ষেত্রে প্রাসঙ্গিকভাবে, যে তিনি উপন্যাসের ক্ষেত্রে তার সাহিত্য যে প্রতিভা সেটা বিকশিত করতে পেরেছিলেন, বিশেষ করে উপন্যাসের জন্যই তাকে আমরা মনে রাখি। পাঠক হৃদয়ে স্থান করে নিয়েছেন বঙ্কিমচন্দ্র। এবং আমরা এই যে প্রাসঙ্গিক ক্রমে যে তার নামটা নিয়ে আসলাম এই জন্যে, তারও বঙ্কিমচন্দ্র সাহিত্য সাধনা শুরু হয়েছিল উপন্যাস দিয়ে না, এটি কবিতা লিখে। হ্যাঁ, কবিতার মধ্য দিয়ে যেমন শুরু হয়েছিল তার উপন্যাসের জীবন, ঠিক তেমনি করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কেও আমরা এখানে দেখতে পাচ্ছি, যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এটি গল্প রচনার মধ্য দিয়ে যাত্রা শুরু করে। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে, আমরা যদি এক নজরে তার উপন্যাসগুলো দেখে থাকি তাহলে দেখব দেবদাস, পল্লী সমাজ, চরিত্রহীন, শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা ইত্যাদি। গৃহদাহ উপন্যাসের চমহীন আজও পাঠকের হৃদয়ে স্থান করে আছে। আমরা সুরেশ, অচলা এই চরিত্রগুলোকে এখনো মন থেকে আমরা ভুলে যেতে পারিনি। শরৎচন্দ্রের উপন্যাস পড়তে তার নায়ক নায়িকারা এত পরিচিত মনে হয় আমাদের কাছে, আমাদের নিজেদের মতো নিজের পরিচিত জনের চরিত্রই উপস্থাপিত হতে দেখি তার চরিত্রগুলোর মধ্য দিয়ে। আমাদের পাশের বাড়ির খুব পরিচিত জনকে মনে হয় তার চরিত্রগুলো, এই জন্যই খুব সহজে পাঠক হৃদয়ে জয় করেছিলেন শরৎচন্দ্র। আমরা দেখতে পাই যেসব উপন্যাসে বাঙালির নারীর প্রতিকৃতি অঙ্কনে তিনি অসামান্য দক্ষতা দেখিয়েছেন। হ্যাঁ, একটা বিশেষায়িত দিক আমরা লক্ষ্য করলাম, কি যে নারী নারী চরিত্রে নারী মমতাময়ী, ভালোবাসার আধার, তো সেই নারীকেই তিনি উপস্থাপিত করেছেন চমৎকারভাবে
এবং একটি বিশেষ আঙ্গিক, যে নারীকে আমাদের পরিচিত বোন মা হিসেবেই আমাদের কাছে ধরা দেয়। তার বহু উপন্যাস ভারতবর্ষে বিভিন্ন ভাষায় অনুদিত ও চলচ্চিত্রায়িত হয়েছে। হ্যাঁ, আমরা তার অনেক উপন্যাসকেই আমরা চলচ্চিত্রের ব্যানারে আমরা দেখতে পাই, যে চলচ্চিত্রের এই বড় ফোকাসে আমরা তার উপন্যাসগুলোকে বিধৃত হতে দেখি, উপস্থাপিত হতে দেখি। তার কয়েকটি উপন্যাস বিদেশি ভাষায়ও অনুদিত হয়েছে। তাহলে তার উপন্যাস শুধু আমাদের বাঙালি পাঠকের মন কেড়েছে বা আমাদের মধ্যে সীমাবদ্ধ রয়েছে এটা বলা যাবে না। তার কিছু কিছু উপন্যাস আন্তর্জাতিক পরিমণ্ডলেও ব্যাপ্ত রয়েছে বা আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার এই বাংলা উপন্যাস ছড়িয়ে দিয়েছে তার প্রতিভা। শুধু আমাদের কাছে না, সারা বিশ্বের মানুষের কাছে তিনি পরিচিত হয়ে উঠেছেন নিজের লেখক হিসেবে। আপনজন মনে হয় তার চরিত্রগুলো, এবং এই চরিত্রের মধ্য দিয়ে আমরা তার উপন্যাসগুলোর গভীরে ডুবে যেতে পারি এবং রস আস্বাদন করতে পারি। উপন্যাসগুলোর চরিত্রগুলো আমাদের মমতায় ভালোবাসার আধারে বন্দী হয়ে যায়। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা তার এই সাহিত্য কর্মের ক্ষেত্রে প্রতিভার ক্ষেত্রেও কিছু আমরা স্বীকৃতি স্বরূপ আমরা পদকের নাম জেনে নিতে পারি। এখানে আমরা অনেক আগ থেকেই জানি, আগে আমরা পড়েছিলাম যে জগত্তারিণী স্বর্ণপদক, সেটা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তাকে দেওয়া হয়েছিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডিগ্রি উপাধিতে ভূষিত করা হয়। আমরা আগেই জেনেছি যে 1876 জন্মগ্রহণ করা এই কালজয়ী লেখক 1938 মৃত্যুবরণ করেন। তো বিলাসী এই গল্পটি আমাদের সমসাময়িক শুধু না, অনেক আগে থেকেই বাঙালি পাঠকের কাছে এর সমাদর রয়েছে, সমাদৃত হয়ে আসতেছে। বিলাসী আমাদের খুবই একটা পরিচিত একটি গল্প। এই গল্পটির মধ্যে আমরা আমাদেরই প্রতিভাত হতে দেখি, আমাদের চরিত্রগুলো আসলে এগুলো বাস্তব ঘটনা বা বাস্তবিক একটা প্রেক্ষাপট চিত্রগল্পের মধ্যেই নির্মিত। আমরা এই গল্পের মধ্য দিয়ে আমাদেরকেও আমরা এক নজরে খুঁজে পাই আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের দৈনন্দিন জীবনের যে বিষয়গুলো রয়েছে বাস্তবতার নিরিখে উপস্থাপিত হয়েছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, বিলাসী গল্পে আমরা যদি মূল বিষয়টা উপস্থাপন করি তাহলে মূল বিষয়টা এরকম, গল্পটা পড়তে গেলে তো আমাদের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সম্ভব হয়ে ওঠে না। গল্পটা তোমরা প্রথম থেকেই পড়ে নিবা, প্রথম থেকেই পাকা দুই ক্রোশ পথ আমাদের হাঁটতে হবে, এবং হাঁটতে হাঁটতে আমরা গল্পের জমিনের শেষ প্রান্তে গিয়ে আমরা দেখব যে গল্পের মধ্যে চরিত্রগুলো আমাদের সঙ্গে কেমন পরিচয় হইল, তাদের সঙ্গে আমরা কেমন সম্পর্ক স্থাপন করতে পারলাম, আসলে আমাদের হৃদয়ে কতটুকু দাগ কেটে গেল এই গল্পটি আমরা নিশ্চয়ই অনুধাবন করতে পারব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা শরৎচন্দ্রের এই বিলাসী গল্পটি এক সংক্ষিপ্ত সার সংক্ষেপ আমরা উপস্থাপিত করতে পারি। এরকম শরৎচন্দ্রের বিলাসী গল্পটি প্রথমে প্রকাশিত হয় ভারতীয় পত্রিকায়, এগুলো মনে রাখতে হবে আমাদের পরীক্ষার জন্য। 1325 বঙ্গাব্দে, এটা ইংরেজিতে 1918 খ্রিস্টাব্দে বৈশাখ সংখ্যায়, নেড়া নামের এক যুবকের নিজের জবানিতে বিধৃত হয়েছে গল্প, মানে নেড়া আমাদের গল্প শোনাচ্ছে। এই গল্পের কাহিনীতে শরৎচন্দ্রের প্রথম জীবনের ছায়াপাত ঘটেছে, এটা একটা বিশেষ তথ্য যে তার জীবনেরই একটা অংশ এখানে প্রতিভাত হয়েছে, উপস্থাপিত হয়েছে। বিলাসী গল্পে বর্ণিত হয়েছে ব্যতিক্রম ধর্মী দুই মানবীয় চরিত্রের অসাধারণ প্রেমের মহিমা। ওই যে প্রথমেই দেখলাম আমরা, মানবতা প্রেম ভালোবাসা, এগুলো শরৎচন্দ্রের সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য, যা ছাপিয়ে উঠেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা। হ্যাঁ, আমাদের সামাজিকতা ধর্মীয় কিছু বিধিবিধানও আমরা তার লেখার মধ্যে
প্রাসঙ্গিক ক্রমে খুঁজে পায়। গল্পে সংঘটিত একের পর এক ঘটনা ও বিভিন্ন চরিত্রের মধ্যে সংঘাতের মাধ্যমে কাহিনী অগ্রসর হয়। ঘটনার দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে কাহিনীতে গতি সঞ্চারিত হয়েছে, অনেকটা নাটকের মতো, নাটকীয়তায় পৌঁছানো। এরকম লেখক কোনো অবস্থান থেকে কাহিনী বলেছেন সেটা অনেক সময় কাহিনীর বর্ণনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসলে সোজা করে আমরা যদি বলি, লেখক কি বোঝাতে চেয়েছেন সেটা পাঠকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পাঠক যখন বুঝতে পারবে তখনই সার্থকতা সেই লেখাটি। আর পাঠক যদি বুঝতে না পারে লেখা বা অসুবিধা হয় তাহলে লেখকের কীর্তি এখানে খুব একটা থাকে না। লেখক সর্বদর্শী অবস্থান থেকেও কাহিনী বর্ণনা করতে পারে, সেক্ষেত্রে তিনি সবগুলো চরিত্র ও ঘটনা নিরপেক্ষ অবস্থান থেকে বর্ণনা করেন। হ্যাঁ, তিনি সমাজের যে চরিত্রগুলো এগুলো ফুটিয়ে তোলেন এবং কারো পক্ষ না নিরপেক্ষ অবস্থান থেকে এগুলো ফুটিয়ে তোলেন, তাতেই লেখাটা সুখপাঠ্য হয়, সমাদৃত হয় পাঠকের কাছে। যেমনটি দেখা যায় সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সাধু উপন্যাস ও মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসিপিসি উপন্যাসে, মাসিপিসি গল্প। পক্ষান্তরে গল্পটি উত্তম পুরুষের ভাষায় বর্ণিত হতে পারে। এখানে লেখক কি বলতেছে, সে বলতেছে উত্তম মধ্যম পুরুষ, এভাবে আসলে বর্ণনার যে মাধ্যম সে মাধ্যমটার কথা বলতেছে। এক্ষেত্রে গল্পে আমি, আমাকে ইত্যাদি সর্বনাম এসে যায়। এরকম ক্ষেত্রে কখনো কখনো লেখক নিজেই কাহিনীর একটা চরিত্রের ভূমিকা নেয়, হয়ে ওঠেন কথক। কখনো কখনো আমাদের মনে হয় লেখক তার নিজের কথা বলতেছে, আসলে চরিত্রের মধ্যে লেখক ঢুকে গিয়ে আমাদের গল্প শোনাচ্ছে। বিলাসী গল্পে লেখক সেই ভূমিকা গ্রহণ করেছে। বর্তমান সংকলনের অপরিচিতা, আহ্বান ও তাজমহল গল্পে উত্তম পুরুষের ভাষ্য গৃহীত হয়েছে। এটা আসলে এগুলোতে উত্তম পুরুষের লেখক নিজেই গল্প শোনাচ্ছেন। বিলাসী গল্পের নাম চরিত্র কর্মনিপুণ, বুদ্ধিমতী ও সেবাব্রতী বিলাসী, সরস সাহিত্যের অন্যান্য উজ্জ্বল নায়িকাদের মতোই একজন। আসলে সরস সাহিত্যে আমরা দেখি যে নায়িকাদের আমাদের অতি আপনজন মনে হয়, পরিচিত মনে হয়। আমাদের কখনো মনে হয় আমাদের জীবনের কথাই সরস সাহিত্যে উপস্থাপিত হয়েছে। আমাদের কখনো মনে হয় হ্যাঁ, আমি যেটা বলতে চেয়েছি সেটাই লেখক বলেছেন, তাই তো পাঠককুল শরৎচন্দ্রের লেখা, পাঠককুলকে শরৎচন্দ্রের লেখা আকৃষ্ট করে। তো যে প্রেমের জন্য নির্দ্বিধায় বেছে নিয়েছে স্বেচ্ছা মৃত্যুর পথ, আর তার প্রেমের মহিমাময় আলোয় ধরা পড়েছে সমাজের অনুদারতা ও রক্ষণশীলতা। হ্যাঁ, আমরা দেখি অনেক লেখকই আছে যে তারা তৎকালীন রক্ষণশীলতাকে ভেঙে আসবে তার লেখার মধ্যে সংস্কারের যে বিষয়টা সেটা খুব একটা আমরা উপস্থাপিত হতে দেখি না। খুব কঠিন বিষয় এটা, সমাজের সংস্কারগুলোকে, কুসংস্কারগুলোকে ভেঙে নতুনভাবে উপস্থাপিত করা, সঠিক পথ দেখানো। হ্যাঁ, প্রত্যেকটা লেখকই চেষ্টা করেছেন সমাজকে পথ দেখাতে, কুসংস্কারগুলো ভেঙে সংস্কারের দিকে, ভালোর দিকে, মঙ্গলের দিকে নিয়ে যেতে। ঠিক তেমনি করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও এই বিষয়গুলোর প্রতি দৃষ্টি দিয়েছেন, চেষ্টা করেছেন। জীবনের নিষ্ঠুর ও শুভ চেহারা আমরা দেখতে পাই তার এই লেখাগুলোর মধ্য দিয়ে। শেষের কথাটা আমরা যদি আরেকবার রেপিটিশন করি তাহলে আমরা দেখতে পাই যে প্রেমের জন্য নির্দ্বিধায় বেছে নিয়েছে স্বেচ্ছা মৃত্যুর পথ, আর তার প্রেমের মহিমাময় আলোয় ধরা পড়েছে সমাজের অনুদারতা ও রক্ষণশীলতা, জীবনের নিষ্ঠুর ও শুভ চেহারা। আসলে এগুলো কখন ফুটে উঠেছে, এগুলোর অপোজিটে, এগুলোর বিপরীতে যখন প্রেম ভালোবাসা ছিল তখনই তার বিপরীত হিসেবে এগুলো আমাদের চোখে ধরা দেয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বিলাসী গল্পটি পড়তে গিয়ে অনেক কিছু শব্দ আমরা খুঁজে পাব যেগুলোর অর্থ আমাদের জানা একান্ত প্রয়োজন। আমরা কয়েকটা শব্দের অর্থ এখানে এ প্রসঙ্গে, আলোচনা প্রসঙ্গে জেনে নিতে পারি, যেগুলো আমাদের গল্পটি আমাদের আমাদের কাছে সহজ হিসেবে ধরা দিবে। তাহলে আমরা দেখতে পাই শব্দার্থগুলো যদি দেখি, তোমরা বইয়ের প্রথমের দিকে লক্ষ্য করো, প্রথম কয়েকটা শব্দার্থ আমরা আলোচনার মধ্যে একটু নিয়ে আসতে পারি। মা সরস্বতী, সরস্বতী
কথাটার সঙ্গে আমরা তো অনেকেই পরিচিত। কিসের দেবী? যে আমরা জানি হিন্দু পুরাণ মতে বিদ্যার দেবী সরস্বতী। আচ্ছা, বিনা পানি অথবা বাগদেবী এইভাবেই তাকে উপস্থাপিত করা হয়েছে। আসলে দেবী বা দেবতাদের অনেক রূপ রয়েছে এবং আমরা গল্প বা কবিতাগুলো তোমরা এই প্রসঙ্গে মনে রাখতে পারো যে বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতাটি রয়েছে সেখানেও আমরা দেখি যে কিছু কিছু চরিত্রে অনেক নাম রয়েছে, সমার্থক নাম খুঁজে পাই, মেঘনাদ, অরিন্দ, বাসব বিজয়ী, এই যে বিষয়গুলো। তাহলে একের অনেক নাম আমরা আপাতত মনে রাখবো যে বিদ্যার দেবী, বিদ্যা ও কলার অধিষ্ঠাত্রী দেবী সংস্কৃতের ব্যাপার। কৃতবিদ্য, আসলে কৃতবিদ্য বা বিদ্যা বিদ্যা অর্জন করেছে এমন মানুষকে বোঝায়, পণ্ডিত ব্যক্তিকে বোঝায়। আমরা সহজে বলতে পারি বিদ্যা বঞ্চি, আসলে কাটাচিতে একরকম ছোট গাছ ও তার ফলকে এখানে বোঝানো হয়েছে বঞ্চি। রমভার কাঁদি, আসলে আমাদের খুবই পরিচিত একটি ফল, সেটা হচ্ছে কলা, কলার ছড়াকে বলা হয়েছে রমভার কাঁদি। কানাস, এই কানাস শব্দের অর্থ হচ্ছে ঘরের পেছন দিককার লাগোয়া যায়, ঘরের পিছনের যে জায়গাটুকু থাকে। খেজুর মেঘ, খেজুর গাছের মাথার কাছে নরম মিষ্টি অংশ। আচ্ছা, আরেকটা শব্দ এখানে দেখতেছি, কামস কাক্কা, প্রকৃত উচ্চারণ কামচাক্কা, রাশিয়ার অন্তর্গত সাইবেরিয়ার উত্তর পূর্বে ভৌগোলিক একটা অবস্থানের কথা এখানে চলে আসছে, অবস্থিত একটি উপদ্বীপ। তাহলে কামচাক্কা এটা হচ্ছে উপদ্বীপের নাম। এর দক্ষিণ পশ্চিমে ওকটক সাগর ও উত্তর পূর্বে বেরিং সাগর। উপদ্বীপটি পার্বত্য, তুন্দ্রা ও বনময়, বহু উষ্ণপ্রস্রবণ ও 17টি জীবন্ত আগ্নেয়গিরি আছে এখানে। আমরা এইটুকু এই তথ্যটুকু মনে রাখবো যে 17টি জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে ওখানে, প্রচুর শ্যামল মাছ পাওয়া যায়। হ্যাঁ, এটাও আমরা মনে রাখবো যে শ্যামল মাছ পাওয়া যায় এখানে। আমরা দেখতে পাই যে নেকলেস, এই নেকলেস গল্পটার মধ্যেও যে আমরা একটা মাছের কথা, রোহিত মাছ, এরকম আসলে রুই মাছ যেটাকে আমরা বলে থাকি সেই মাছের কথা বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা। এইভাবে এখানে শ্যামল মাছের দেশ নামে পরিচিত, রাজধানী শহরের নাম পেট্রো পাবলস, এইরকম আসলে রাশিয়া বা রাশিয়ান অঞ্চলগুলোর নামগুলোর সঙ্গে আমরা এরকমই পরিচিত হয়ে যে এই জায়গায় উচ্চারণ হয়ে যায়। তো ঠিক তেমনি করে তোমরা এই শব্দার্থগুলো ভালো মতো দেখে নিবা, তারপর গল্পটা যদি পড়ো নিশ্চয়ই তোমাদের গল্পটা সহজেই তোমাদের কাছে সহজ হয়ে উঠবে এবং গল্পটা যে মূল বক্তব্য সেটা বুঝতে পারবে তোমরা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করি। তোমরা পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকো সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।